हेलो फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी होची ओलिविया एंड यू आर वाचिंग ओलिविया'स ब्लॉग। और तुम्हें जो फर्स्ट टाइम आमार चैनल विजिट करो ताहले अवश्य नीचे सब्सक्राइब बटने क्लिक करे आमार चैनल के तुम्हारा सब्सक्राइब करो। तो आज के आमी रिव्यू करब होच्छे लोटस हार्बल्स रेडियंट ग्लो फेशियल किट। तुम्हारा सबाई जानो जे लोटस फेशियल किट खूब ही पॉपुलर और खूब ही अफोर्डेबल और सब जगह अवेलेबल, ऑनलाइन ऑफलाइन सब जगह अवेलेबल। तो आज के फेशियल किटटार ही रिव्यू करब। तो तुम्हारे देखा फेशियल किटटा की रकम है। तो आमार काछे फेशियल किटटा आछे, एटा स्मॉल पैक नय, एटा लार्ज पैक। तुम्हारा एटा एक बार नय अनेक बार यूज करते पारो। लोटस हार्बल्स रेडियंट ग्लो फेशियल किटटा तुम्हारा वेडिंग पार्पासेव यूज करते पारो। वेडिंग आसार आगे तीन चार मास कि छ मास धरे तुम्हारा एटा यूज करते पारो, ताहले अनेक बेनिफिट पाबे, मुखे एकटा ग्लो आसबे। आर लोटासेर फेशियल किटटा जेकोनो स्किन टाइपेर जोन्नोई सूटेबल, माने अल स्किन टाइप, ड्राई, অয়েলি অ্যান্ড নর্মাল সবাই তোমরা এটা ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট হবে না। লোটাস হার্বালসের ফেশিয়াল কিটের প্রাইস হচ্ছে 1250 টাকা আর এর কোয়ান্টিটি হচ্ছে, এখানে চারটে কন্টেনার থাকে, তার মধ্যে তিনটে 50 গ্রামের কন্টেনার থাকে আর একটা 20 গ্রামের কন্টেনার থাকে। তো ওভারঅল 170 গ্রাম কোয়ান্টিটি আছে। তো ফেশিয়াল কিটটা কিভাবে তোমরা ইউজ করবে, এর ভিতরে কি কি আছে না আছে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট ফার্দার অ্যাডো লেটস গেট স্টার্টেড। তো চলো এবার প্যাকেজিংটা খুলে দেখাই যে এর ভিতর কিভাবে কন্টেনারগুলো আছে। তো হচ্ছে লোটাস হার্বালস রেডিয়েন্ট গ্লো ফেশিয়াল কিট। এরকম চারটে কন্টেনার থাকে, এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 প্রত্যেকটা মেনশন করা আছে, কিভাবে ইউজ করবে সেটাও প্যাকেজিং এ মেনশন করা আছে। কি কি জিনিস আছে সেগুলো তোমাদের বলি। ফার্স্ট হচ্ছে যে ক্লিনজিং স্ক্রাব। তো ফার্স্ট স্টেপে ইউজ করার জন্য এখানে ক্লিনজিং স্ক্রাব দিয়েছে। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেটর, থার্ড হচ্ছে ফেশিয়াল ম্যাসাজ ক্রিম আর ফোর্থ হচ্ছে মাস্ক। এখানে চারটে কন্টেনার আছে, এখানে কিন্তু ক্লিনজারটা নেই। তো তোমরা বাড়িতে রেগুলার যে ক্লিনজার ইউজ করো, তো একেবারে ফার্স্ট স্টেপে যেহেতু ফার্স্ট এখানে স্ক্রাব দিয়েছে, তাই জন্য ক্লিনজার হিসাবে বাড়ির যে ক্লিনজারটা তোমরা ইউজ করো সেটাই তোমরা ইউজ করবে। আর আমি যেটা বাড়িতে ইউজ করি ক্লিনজার হিসাবে, সেটা আমি তোমাদের ইউজ করে দেখাবো ফার্স্ট স্টেপে। তো চলো এবার ফেশিয়াল করা শুরু করি। তো ফার্স্টে আমি ক্লিনজার ইউজ করব। তো ক্লিনজার ইউজ করার আগে আমি মুখটাতে ভালোভাবে রোজ ওয়াটার দিয়ে নেবো অ্যান্ড তারপর ক্লিনজার ইউজ করব। তো ক্লিনজার হিসাবে আমি অ্যারোমা ম্যাজিকের অ্যালোভেরা ক্লিনজার ইউজ করছি। ক্লিনজারটা তোমরা পুরো ফেসে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করো। ক্লিনজারটা ভালোভাবে তোমাদের মুখটাকে ক্লিন করে দেবে। আর এটা তোমরা শুধু ফেশিয়ালের আগে নয়, রেগুলার তোমাদের স্কিন কেয়ার রুটিনেও ইনক্লুড করতে পারো। স্পেশালি যাদের ড্রাই স্কিন তারা ক্লিনজারটা ইউজ করতে পারো। ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করার পর একটা ফেশিয়াল ওয়াইপস দিয়ে আমি এক্সেস যে ক্লিনজারটা আছে সেটা আমি মুছে নেব অ্যান্ড স্কিনটাকে ক্লিন করে নেব। এরপর আমি রেডিয়েন্ট গোল্ড এক্সফোলিয়েটিং ক্লিনজার ইউজ করব। এটা একটা স্ক্রাব হিসাবে কাজ করে। এরপর আমি রোজ ওয়াটার স্প্রে করে তারপর হালকা হাতে এটা ম্যাসাজ করে নেব। তাহলে আমাদের স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। স্ক্রাবারে পাপায়া অ্যান্ড হর্স চেস্টনাট এক্সট্র্যাক্ট থাকে, যা আমাদের ডেড সেল রিমুভ করতে খুব হেল্প করে অ্যান্ড এটা স্কিনকে ফ্ললেস, স্মুথ, সাপল অ্যান্ড গ্লোই বানায়। স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেলে আমি ফেশিয়াল ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেব অ্যান্ড সেকেন্ড স্টেজের জন্য স্কিনটাকে প্রিপেয়ার করব। এরপর আমি ইউজ করব রেডিয়েন্ট গোল্ড অ্যাক্টিভেটর। এটা খুব অল্প পরিমাণে নিয়ে স্কিনে ভালোভাবে ম্যাসাজ করতে হবে 2-3 মিনিট। অ্যাক্টিভেটরটা স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে। অ্যাক্টিভেটরটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে ফেশিয়াল ওয়াইপস দিয়ে মোছার কোনো দরকার নেই, কারণ এটার ওপরেই আমরা ফেশিয়াল ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করব। এরপর আমরা রেডিয়েন্ট গোল্ড ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করব। তোমরা এর সাথে রোজ ওয়াটার স্প্রেও করতে পারো কিংবা হাতে জল নিয়েও ম্যাসাজটা করতে পারো।
যদি দেখো যে ক্রিমের আরও দরকার আছে তাহলে আরও কিছুটা ক্রিম নিয়ে ভালোভাবে ম্যাসাজ করবে। এই ম্যাসাজের ওপরেই কিন্তু আসল গ্লো নির্ভর করে। যদি তোমরা 10-15 মিনিটস ভালোভাবে ম্যাসাজ করতে পারো তাহলে গ্লোটা অবশ্যই ফেসিয়ালের পর দেখতে পাবে। আর ম্যাসাজ করার সময় হাতের মুভমেন্ট সবসময় আপওয়ার্ডস রেখো। ফেসের ম্যাসাজ হয়ে গেলে ভালোভাবে ফেসিয়াল ওয়াইপস দিয়ে এক্সেস যে ক্রিম থাকে সেটাকে মুছে নেবে। তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লোই লাগছে। নেক্সট স্টেপে আমি ইউজ করব রেডিয়েন্ট গোল্ড মাস্ক। এটা ইউজ করার আগে আমি রোজ ওয়াটার একবার মুখে অ্যাপ্লাই করে নেব, যাতে একটু ওয়েট হয়, তারপরেই এই মাস্কটা আমি অ্যাপ্লাই করব। এই মাস্কটা অ্যাপ্লাই করার পর 10 মিনিট আমি এটা শুকোবার জন্য ছেড়ে দেব। আর যখন শুকিয়ে যাবে তখন ওয়েট ফেসিয়াল ওয়াইপস দিয়ে আমি ভালো করে মাস্কটা রিমুভ করে নেব। তোমরা দেখছো যে 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর আমার মাস্কটাও শুকিয়ে গেছে। তো এবার আমি ওয়েট ফেসিয়াল ওয়াইপস দিয়ে ভালো করে মাস্কটা ক্লিন করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ফেসিয়াল কমপ্লিট করে ফেলেছি আর আমার মুখটা কতটা গ্লো করছে, কতটা ফ্রেশ লাগছে অ্যান্ড রেডিয়েন্ট লাগছে। এই ফেসিয়ালটা যদি তোমরা মাসে দুবার করে করো তাহলে আর পার্লারে যাওয়ার দরকারই নেই, আর বাড়িতে এত ভালো ফেসিয়াল তোমরা করতে পারবে। আর এই একটা প্যাক কিনলে তোমরা প্রায় 7-8 মাস চলে যাবে, আর এর শেলফ লাইফ হচ্ছে 3 বছর। তো তোমাদের ওই নিয়ে চিন্তা করার দরকারই নেই যে 1-2 বছরের মধ্যে শেষ করতে হবে, তোমরা 3 বছর টাইম পাবে এটা ইউজ করার। আর দেখো এটার রেজাল্টটা কিন্তু খুবই ভালো, খুবই ফ্রেশ, খুবই রেডিয়েন্ট লাগছে। তোমরা এই ফেসিয়াল কিটটা ইজিলি বাড়িতে ইউজ করতে পারো। এটা অফলাইন অনলাইন সব জায়গায় অ্যাভেলেবেল, আর এই ফেসিয়ালটা করাও খুব সহজ। আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো আশা করছি এই ফেসিয়ালটা ইউজ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আগেও বলেছি এখনও বলছি এই ফেসিয়ালটা অল স্কিন টাইপের জন্য সুটেবল। তো তোমরা তোমাদের অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, কিংবা কম্বিনেশন স্কিন হোক অ্যান্ড নর্মাল স্কিন হোক, তোমরা সবাই এই ফেসিয়ালটা ইউজ করতে পারো। তো লোটাস হার্বালসের রেডিয়েন্ট গোল্ড ফেসিয়াল কিটটা ইউজ করে তোমরা বাড়িতে ইজিলি ফেসিয়াল করতে পারো। আর তোমরা এটা ইউজ করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা এই ফেসিয়ালটা করে তোমাদের কীরকম মনে হয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আরও এরকম বিভিন্ন প্রোডাক্টসের রিভিউস, বিভিন্ন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস অ্যান্ড মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।